আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটিতে আপনাদের জন্য মজার একটা রেসিপিও নিয়ে আসলাম। তো আগেই বলেছিলাম আমার বেশ কয়েকটা রেসিপি জমে আছে, তো দেওয়া হচ্ছিল না, এখন আস্তে আস্তে একটু দিব এ আর কি। তো অনেকগুলো রেসিপি কিন্তু দিছি আপনাদের জন্যই, আপনারা অনেকেই বলেছিলেন যে আপু রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করো। তো অর্ডারের কাজগুলো যখন মানে অর্ডার রান্নাবান্নাগুলো সবসময় রেসিপি আসে ভিডিও করতে পারি না, একটু সমস্যাই হয়। যে কয়টাই করেছি যেভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে রেসিপিটা হচ্ছে আমড়ার চাটনি, আপনারা থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন। আর এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, তো আগের ভিডিওগুলোই কিন্তু আমি এখন আপলোড করছি, আজকে জাস্ট ভয়েস দিচ্ছি এই আর কি। আরও কয়েকটা ভিডিও আছে, আস্তে আস্তে দিয়ে দেব। তো এটাও কয়েকদিন আগের ভিডিও, রায়নের বাবা রায়ান একটু বাইরে গেছিলো সন্ধ্যার পর, তো এই তো মজাদার খাবার নিয়ে আসছে KFC। তো ওদিকে হাঁটতে গেছিলো রায়ান, মানে রায়ানের তো এটা খুব প্রিয় জিনিস, পছন্দের জিনিস। রায়ান বলতেছে বাবা আমি চিকেন ফ্রাই খাবো, তো ভাবলো যে সবার জন্যই নিয়ে যাই, বাসায় গিয়ে একবারে খাওয়া হবে। তো আমি আর যাইনি, রায়ানের বাবা গেছিলো, তো নিয়ে আসছে তিনজনের জন্যই। তো এই যে সাথে একটা ভাত, KFC-তে ভাতের মানে ফ্রাইয়ের সাথে ভাতও থাকে, তো ওইটাই নিছে। ভাতটা আমার কাছে এত ভালো লাগে, এখানকার ভাতটা অন্যরকম একটা টেস্ট। আর এই সালাদটাও একটা সালাদ দেয় ওই যে কাপের মধ্যে, বাঁধাকপি আর হচ্ছে মেয়োনিজ দিয়ে পেঁয়াজ, এই সালাদটাও খুবই টেস্ট আলহামদুলিল্লাহ। খুব মজা করে খেলাম, রায়ান খাচ্ছে বার্গার এ আর কি। তো এখন চলে আসলাম আমরা রেসিপিতে, আমরা চাটনি রেসিপি। প্রথমে আমি যেটা করছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি, মুখেও বলে দিচ্ছি। তো চার ভাগ করে নিছি একটা আমড়াকে, আর এটা দেখতেই পাচ্ছেন মানে বোড়াটা নাই, মানে ভিতরে যে দানাটা থাকে ওইটা একদমই নাই, কচি, একদম কচি। এই জন্য আমি চোকলাটা আর ফেলিনি, আর চোকলাটার মধ্যে প্রচুর ভিটামিন থাকে, এই জন্য আমি চোকলাটা ফেলি না, ভালো লাগে, খুব ভালো লাগে। এর আগে আমি অনেকবার করেছি আমড়ার আচারটা, আর রেসিপিও আছে আমার চ্যানেলে, আর আরও কয়েকটা রেসিপিও আমি দিয়েছি। প্রথমে আমি এখানে লবণ আর এক চামচ মরিচ দিয়ে আমি এটা ই করে নিচ্ছি, মেখে নিচ্ছি আর কি। প্রথমে আমড়াটা ভালো করে ধুয়ে চার ভাগ করে যে যেমন ইচ্ছে আর কি, আপনাদের আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর মরিচ আর লবণ দিয়ে মেখে একটু আধা ঘন্টার মতো রাখবেন। এ তো ব্লান্ডারে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম, এখানে কি কি আছে আমি একটু মুখে বলে দিই। এখানে আছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, আর হচ্ছে রসুন, ধনিয়া আর সরিষা। আর চার চামচ হচ্ছে সরিষা, একটু বলে দেয় তাহলে আপনাদের সুবিধা হবে। সরিষা হচ্ছে চার চামচ নিছি, আর হচ্ছে ধনিয়া নিছি তিন চামচ, আর চারটা শুকনা মরিচ, চারটা কাঁচা মরিচ, আর রসুন এই 10-12 কোয়া নিছি, এরকম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিছি। আমার লাগবে হচ্ছে তেঁতুল, কারণ আমড়াতে কিন্তু আমড়াটা কিন্তু বেশি টক না, আর এখানকার আমড়া আরও টক না, তো এই আর কি। তো তেঁতুলটা অবশ্যই দিতে হবে, তেঁতুলটা দিলেই কিন্তু বেশি টেস্ট হবে। এখানে আমি অনেকগুলো তেঁতুল, দুইটা বড় বড় গোলা তেঁতুল আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এটা কাটরা মানে হাত দিয়ে চিপে তারপর বের করে নিব। তো আচারটা এখন বসিয়ে দেব, প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, আর একটু মানে আধা কাপের একটু কম দিলাম। এখন তেলটা একটু ভালো মতো গরম হোক। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, তো সরিষার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম রসুন, আর হচ্ছে কয়েকটা আস্ত রসুন দিলাম, কয়েকটা শুকনো মরিচ, একটু গরম মশলা, আর হচ্ছে তেজপাতা, এটা দিয়ে একটু হালকা ভেজে নিব। একটু ভেজে নিলাম, এখন এই যে পেস্টটা করে রাখছিলাম, সরিষা, তারপর হচ্ছে ধনিয়া, রসুন আর পাঁচফোড়ন, এটা দিয়ে দিচ্ছি।
সমস্ত মশলাটাই আমি দিয়ে দিব। এখন এই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলাটা একটু কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কষাই নিই। মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ, বেশি দিব না হলুদ। আর মরিচ তো সরিষার সাথেই দিছি, এই জন্য মরিচের গুঁড়া আর আলাদা করে দিলাম না। আর পরে আমরা এটা এখানে চিলি ফ্লেক্স দিব, এর জন্য মরিচের গুঁড়াটা দিলাম না। তো হলুদটা দিয়ে আর একটু কষিয়ে নিব। হলুদ দিয়ে আমি মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিছি। আর আমি অল্প পরিমাণে পানিও দিছি, এখানে পানি দিয়ে আমি এটা ভালো মতো একটু কষিয়ে নিছি। মানে তো আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো আধা ঘন্টা হয়ে গেছে মেরিনেট করে রাখছিলাম। তো এটা সবচেয়ে ভালো হয় যদি একদিন এভাবে মানে মরিচ আর লবণ মাখিয়ে একদিন যদি রোদ দিতে পারেন, তাহলে কিন্তু এই আমড়ার আচারটা এত টেস্ট হবে আর দারুণ ফ্লেভার বের হবে। তো আমাদের এখানে তো আর ওই সুযোগটা নাই, রোদ কোথায় পাবো। তো এই জন্য আমাদের আধা ঘন্টা এক ঘন্টা রেখে জাস্ট বাগার দিয়ে ফেলছি। আর যারা যাদের মানে রোদ দেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই রোদ দিবেন, তাহলে দেখবেন আচারটা আরও টেস্ট হয়েছে আর আচারটা দীর্ঘদিনও ভালো থাকবে। এখন জাস্ট আমি এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। যখন এটা একটু নরম হয়ে আসবে তারপর আমি বাকি উপকরণগুলো মিশাবো। এখন একটু এটার সাথে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। এতো ঢেকে দিলাম, এটা হতে থাকুক, পরবর্তী প্রসেসটা আবার দেখাচ্ছি। তো এতো এটা কিন্তু একটু নরম হয়ে আসছে আমড়াটা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব তেঁতুলের কাঁধ, যেটা আমি আগে ভিজিয়ে রাখছিলাম। আর দিয়ে দিচ্ছি মিঠাই। তো আমার মনে হচ্ছে এতটুক মিঠাই হবে না, আর একটু চিনি দেওয়া লাগবে। তো দেখি আমি এটা বুঝে দেব মিষ্টিটা, যদি দেখে একটু লাগবে তাহলে আর একটু আমি চিনি অ্যাড করবো এখানে। এখন এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা চিমিটা মিঠাইটাও গলবে আর এটা আমড়াটার ভিতরে যাবে আর কি। তো আমি এখানে এটা টকটা আর মিষ্টিটা আবার একটু চেক করে দেখব, যদি লাগে তাহলে আবার আর একটু টক দিব আর একটু মিষ্টি দিব। এখন এটা ঢেকে দিই, আস্তে আস্তে এটা হতে থাকুক। তো আচারটা জাল দিতে দিতে একদম গলে গেছে। তো আমি এখানে আরও একটু তেঁতুলের কাঁধ মিশিয়েছি আর একটু চিনি মিশিয়েছি। মানে এটা আপনাদের টেস্ট অনুযায়ী খেয়ে খেয়ে দেখবেন, যতটুকু লাগে ততটুকু অ্যাড করবেন। তো এটা একদম শুকিয়ে ফেলবো আমি, যেন একটুও পানি না থাকে। তো আমরার এটা চাটনির মতো হয়ে গেছে আর কি। তো একদম কচি আমরা তো একদম গলে গেছে। তো আমি চাচ্ছিলাম আর একটু আনামানাম রাখার জন্য, কিন্তু গলে গেছে, কি আর করার, চাটনির মতো হয়ে গেছে। তো এখন আমি দিব এখানে, এ তো হাফ ওয়ান থার্ড কাপ পরিমাণ আর কি এই দিয়ে দিলাম সিরকা। তো এই সিরকাটা অবশ্যই দিবেন, সিরকাটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো নামানোর আগে কিন্তু আরও দুইটা জিনিস দিব একদম ফাইনাল পর্যায়ে, যখন এটা একদম শুকিয়ে যাবে তখন। তো এটা হোক তারপরে দেখাচ্ছি। তো অনেকটা সময় কিন্তু লাগে আচার এই যে জাল দিতে। আমি কিন্তু বিকালবেলা বসাইছি, এখন তো প্রায় মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়ে আসলাম। তো অনেক সময় লাগে আচারটা, আর যেহেতু এটা গলে গেছে তো এটা শুকাতে অনেক সময় লাগতেছে। ঠিক আছে, আস্তে আস্তে হোক। তো যেহেতু গুড় দিছি এজন্য একটু আচারের কালারটা একটু কালো কালো হয়েছে।
পরে দিনের বেলা বোঝা যাবে। তো ঠিক আছে, এটা শুকাতে থাকুক আর একটু পরে আবার দেখাচ্ছি। তো আমি এখন এটা আচারটা বন্ধ করে দিলাম, এটা বাকিটা কালকে শুকাবো। আর কালকে যা যা মশলা দেওয়ানোর বাকি আছে ওগুলো দিব, আর কয়েকটা মশলা দিব যেটা দিলে আচারটা ফ্লেভার আর সুন্দর হবে, আরো মজা লাগবে। তো এখন এটা শুকাতে অনেক সময় লাগতেছে, কালকে জাল দিলে আরো টেনে যাবে। আর আচারটা দুই দিন বা তিন দিন পর্যন্ত যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু ওই আচারটা আরো বেশি মজা লাগে খেতে। তো ভাবলাম আজকে তৈরি থাক, কালকে জাল দিয়ে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন আরো কাজ আছে এই জন্য আর কি জালটা বন্ধ করে দিলাম। তো এখন তৈরি করছি সিঙ্গারা। তো সিঙ্গারাটা পুরত দুপুরেই রেডি করে রাখছিলাম, এখন ডোটা তৈরি করছি। এখানে আমি 4 কাপ ময়দা নিছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি, যেদিন আচারটা তৈরি করছিলাম তার পরের দিন আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন, মানে শুকাতে শুকাতে একদম শুকিয়ে ফেলছি, যেহেতু একদম গলেই গেছে এটা, তো এটা চাটনির মতো হয়ে গেছে। তো ই আর কি, তো দেখতে পাচ্ছেন কড়াই নিচে মানে একদমই লেগে যায়নি আর কি, একদম পানিটা শুকিয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, মানে একদম ফাইনাল ফাইনাল আর কি পর্বটা সারতেছি। এটা দিয়ে আর বেশি নাড়াচাড়া দিব না, মানে বেশি জাল দিব না। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন আর ধনিয়ার গুঁড়া। আমি এগুলা আর কি গতকালকেই মানে আচারটা যেদিন তৈরি করে মানে বাগার দিয়েছিলাম সেদিনই তৈরি করে রাখছি। তো আমি বয়ে ভরে রাখছিলাম গুঁড়াগুলো, কারণ এটা আচারটা নামানোর আগেই দিতে হয়। এই মশলাগুলো আগেই যদি দিয়ে আমি অনেকক্ষণ জাল দিই তাহলে কিন্তু এই ফ্লেভারটা থাকবে না, আর এটা নামানোর আগ দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় পুরো আচারটায়। দুই একটু ধনিয়া টেলে দিবেন, আর চিলি ফ্লেক্স, আর হচ্ছে 5 ফোড়ন, আর বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বিট লবণটা দিলে আচারের টেস্টটা কিন্তু খুবই দারুণ হয়। আর এত মজা হয়েছিল আচারটা কি বলবো, যেহেতু আমি এটা আগে করছি আর পরে ভয়েস দিচ্ছি। তো এটা অর্ডারের জন্যই তৈরি করেছি। তো এ তো দেখতেই পাচ্ছেন 8 বক্স, আর নিজের ঘরের জন্য একটু রাখছি এই আর কি। এখানে মানে আমি কয় কেজি ইনিছি আচার, মানে আমরা নিছি সেটাই ভুলে গেছি আপনাদের বলতে। এটা এখানে 3 কেজি হলো আমরা। আর এ তো দেখতে পাচ্ছেন আমি আবার উপর দিয়ে একটু 5 ফোড়ন আর হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু ছিটিয়ে দিছি, কত সুন্দর হয়েছে। অলরেডি সব বক্স বিক্রি হয়ে গেছে, মাত্র আর 2 বক্স আছে। তো কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর মাত্র 2 বক্স আছে, স্টক সীমিত। তো ঠিক আছে, আজকে আমি এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।